নমস্কার সবাইকে, মুসলিমদের সালাম। তো এই বছর এরকম বৃষ্টি মানে হয় নাই, তো আজকে যে বৃষ্টিটা নামছে, তো বৃষ্টিটা হইতেছে কঠিন ঝড় বৃষ্টির মতো, একবার একদম মনে হইতেছে চৈত্র মাস, তো চৈত্র মাসের মতো বৃষ্টি ঝড় হইতেছে। তো আমি যেতেছি চকে, তো ভাবলাম যে আপনাদের একটু বৃষ্টিটা মন খুলে স্বভাবে দেখে দেই যে কীরকম বৃষ্টিটা নামছে। আর বৃষ্টি দেখলে এমন গরম পড়ছিল যে গরমের সাথে সাথে যে বৃষ্টিটা নামছে খুব ভালো লাগতেছে। তো দেখেন আপনারা কি অবস্থা, একটু জ্বর হয়েছে ভালো, আবার আকাশটা পরিষ্কারও আছে। এই যে অবস্থা, এরকম বাতাস কিন্তু মোটামুটি একদম খারাপ না, ভালো। অনেক জ্বর জ্বর হইতেছে অনেক। অনেকে আপনারা বৃষ্টি বেশি পছন্দ করেন, তো এই কারণে ভাবলাম যে বৃষ্টির আপনাদের দেখাই একদম খোলস স্বভাবে। এখন একটু বাতাস কমে গেছে কিন্তু বৃষ্টি হইতেছে অনেক। আমি এখানে যাইতেছি সে পশ্চিম পাশে যাওয়া যাইব কিনা জানি না, তবে চেষ্টা করি। ওই দিকে আবার বাতাস বেশি। হায় হায় হায়, আমার তো অবস্থা খারাপ। এই যে অবস্থা, এই যে সবজি উব কীভাবে দেখেন, এই যেমন এই যে জল জমে দেবো, এই জল জমে যাওয়ার পরে যেটি পাট হয়েছে সব নষ্ট হয়ে যাবো। মানে পশ্চিম পাশে যাইতেছি, দেখি বাতাস কিরকম। তো পশ্চিম পাশে বাতাস তেমন একটা বেশি নাই, কিন্তু ডল হইতেছে প্রচুর। এই যে বৃষ্টি যে ভালো হইতেছে তা বোঝা যায়। এই যে অবস্থা বৃষ্টি, কঠিন বৃষ্টি নামছে। আর এই সময়ে বৃষ্টি নামাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই নাই। আর বৃষ্টি এখানে প্রায়ই হইব। আবার দেন বৃষ্টি যেরকম, আবার দেন সূর্যটা ডুবতেছে একদম পরিষ্কার বোঝা যাইতেছে। এই যে সূর্যটা কিন্তু উঠে রয়েছে একদম পরিষ্কার। এত সুন্দর, মানে একটু হালকা মেঘলা করছিল, করে না যে তা না, করছিল কিন্তু। এই দেখেন পোকার অবস্থা কি, পোকাটা অবশ্য একটু বোঝা কম যাইব। বৃষ্টি অনেকটু কমে গেছে, আর এই জায়গায় মাটি কাটছে, তো মাটি কাটার পরে এই জায়গাতে একবারে ফিসলে হয়ে গেছে, হাঁটাই যায় না। বাড়ির ঢল কিরকম হইতেছে দেখেন, এই যে ঢলে হয়ে গেছে। কি পরিমাণ বৃষ্টি হইতেছে জল দেখলে বোঝা যায় আর কি। আজকে আর কি দেখাবো, আজকে বৃষ্টি দেখে আপনার আর কি।
এই যে রেস আব্দুল্লাহ গোবাগ ও আব্দুল্লাহ খালি রেসে আব্দুল্লাহ বড় ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ আয় বিজি আয় একটু বিজি আয় বিজি না কমে গেছে বৃষ্টি এখানে বাড়িতে এসে বললাম আমার বাড়ির অবস্থাটা একটু দেখি এখন কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে পুরো বাড়ি ফিস লাগেছে কাকে লকডাউন দিছ কে যাম না দেখো আরে দেখো আবার বৃষ্টি ঠাডা বললাম কিন্তু ফালতু উঠবো তুমি খেয়ে নাও বেশি আবার লিখনটা খাওয়াই দিবে না আবার খাইব না আমার গোলাপ গাছ এই গাছ হ্যাঁ গোলাপ হয়েছে গোলাপ গাছে রানী গোলাপ ধরতো কি সমস্যা হয়েছে গাছটা বাড়ার পরে এই গোলাপ হয়েছিল এটা আমি ভাবি নাই এটা ভিতরে লাল টক এরকম গোলাপ হয়েছে না বড় বড় মানুষের তো মনে করবো যে এটা কলপ দিচ্ছি আমি হ্যাঁ কলপের গাছ কাকি ডাক দে ঘরে নাও আনলে তুই একটু বীজ যাইব গা তুই বুঝলে কিন্তু এখন পরিবেশটা একবারে অন্যরকম পরিবেশ হয়েছে খুব সুন্দর হয়েছে তো বৃষ্টি মোটামুটি ভালো ওই সময় হয়েছে আমি দেখাইলাম একটু আপনাদের বৃষ্টির ভিডিও তো এখন রাত্রি হয়ে গেছে তো বৃষ্টির পরে আমি আবার এক জায়গায় গেছিলাম ওই জায়গায় থেকে আসতে আসতে আবার রাত্রি হয়ে গেছে তো ভাবলাম আজকে আপনাদের রাত্রিতে একটা অন্য ধরনের ভিডিও দেওয়ার জন্য তো বৃষ্টির পরে দিনের বেলায় হোক আর রাত্রিবেলায় হোক গ্রামের ভিতরে মানে ধান ক্ষেতের ভিতর দিয়ে যে ইগুলা মানে শব্দগুলো আর আশেপাশে শব্দগুলো শুনতে কীরকম লাগে আপনাদের আজকে শোনাম আমি আমি যাবো একাই আজকে ধান ক্ষেত্রে মানে শখে যাবো আজকে আমি একা তো মাঝে মাঝে যাই কিন্তু একটু ভয় করে তো আজকে আপনাদের সাথে নিয়ে যাই চলেন যাই আজকে শখে যাবো যে ব্যাঙ্গের ডাক ঝিকঝিক শব্দটা শুনে আসি কীরকম লাগে অবশ্য আপনাদের ভালো লাগার কথা এগুলা সচরাচর একটু কমই শুনবেন কারণ যদি আমার মতো কেউ দিয়ে থাকে তাহলে শুনতে পারবেন আমি আজকে দিব আপনাদের তখন যামু চকে তো চলেন শব্দ ঘুরে আসি আমি রওনা হয়েছি তখন ঘুরিতে বাজে দিয়েছি রাত্রি 11টা তো 11টার সময় রওনা হইলাম যাইতেছি বাড়ির দক্ষিণ মোড়ে এই যে জাংলা আবার কইবেন যে অন্ধকারে তো কিছুই দেখি না এই যে বেগুন ক্ষেত দুটো বেগুন ক্ষেত করে আনছি যে ডেনের বাড়িতে বেগুন গাছবো না আর ওই যে চকের লাইট জ্বলতেছে যেতেছে মেশিন ঘর ওই যে এই পাশে
আরে যেটা এসে আমার মেশিন বসানো আছে তো তুই বল, আর এই যে আমার পুকুরের সামনে আমি এখন, আর ও যে ওই পাশে এসেছে ওই পাশে গুলো মেশিন কর। এই যে শব্দগুলা আমার শুনতে ভালো লাগে, এই কারণে আমিও আসলাম। আর বিশেষ করে এই শব্দটা হয়েছে বৃষ্টির পরে, ভুয়া ব্যাং এটা কোন ভুয়া ব্যাং তো ব্যাংক হচ্ছে আমার পুকুরে। আর ওই যে দেখছি দক্ষিণ বাড়ি, দক্ষিণ বাড়ির লাইট, আর ওই যে দক্ষিণ বাড়ির পাশে ওটা দেখছি মেশিন, ওটা যে প্রজেক্ট আর কি খেতে জল দেওয়ার জন্য। আর ভয় বলতে আসলে কিছুই নাই, আমি যাইছে বলছি চোখ দিয়ে হাঁটতেছি, বাড়ির থেকে বেরোইতেই ভয় যে বেরোবো কীভাবে, বেরোইলে আর কোনো ভয় নাই, এটা দেখছে মনের ভয়। আর কুয়াশা পড়ছে কিন্তু এই চৈত্র মাসে যে কুয়াশা পড়ে এটাও তাজ্জব একটা ব্যাপার, দেখাই কুয়াশা আপনাদের, এই দেখেন কুয়াশা পড়ছে, কুয়াশা বিন্দু বিন্দু কুয়াশা। আর এই যে দেখছে হাতিশিরা গাছ, অনেকে চিনবেন, আর রাত্রিগুলো তো পরিবেশ দেখানোর মতো কিছু নাই, শুধু আপনাদের শব্দগুলো একটু শুনাইতেছি। তো অবশ্যই আপনাদের ভালো লাগার কথা, কারণ এরকম শব্দ ওই যে বললাম যে আমার মতো যদি কেউ দিয়ে থাকে তাহলে পাইছেন, আর নয়তো এরকম সুন্দর যে গ্রামের একদম মানে ন্যাচারাল শব্দটা, সাধারণ যে শব্দটা গ্রামের যে ব্যাং ডাকতেছে, এটা কিন্তু ব্যাঙের কুনি ব্যাং বড় ব্যাং সব ব্যাঙই আছে, এগুলো সবগুলো একসাথে জুইতে ডাকতেছে। আর এই ডাকটা আসলেই বৃষ্টির পরে হয়, আর হইতেছে এই ইরি ধানের সময় আর কি, এই যে সময়টা, এই সময়টা ধান খেতে ভিতরে থাকে ব্যাঙ্গুলা, এগুলো সর্বক্ষণই রাত্রিতে ডাক শুরু করে দেয়, এগুলো আমরা সবসময় শুনতে পাই আর কি, আমরা শুনতে পাই। এই কারণে ভাবলাম যে আজকে যেহেতু মানে কী জন্য জানি আসতে মন চাইল যে একটু রাস্তাতে ঘুরে আসি, যদিও ভালো লাগতেছে না, এই কারণে ভাবলাম যে একটু ঘুরে আসি। আর এই যেগুলো মিটার, এটা হচ্ছে প্রজেক্টের মিটার, এটা আমাদের বাড়ির উত্তর পাশে গেছে লাইন, আর এটা হচ্ছে আমাদের খুঁটি, এটা আমাদের এই খুঁটি থেকে লাইন সাপ্লাই হয়েছে। আমি কিন্তু এই চাকের মাঝখানে মানে চাকের মধ্যে আর কি মানে সড়কের সড়ক পার হয়েছে আর কি, ওই যে আমার পিছনে যে লাইটগুলা এগুলো হচ্ছে যে প্রজেক্টের যে লাইট দেখাইলাম মেশিন করে এগুলো লাইট, আর এটা হচ্ছে আমার হাতে মোবাইলের লাইট, এই যে মোবাইল, তো মোবাইল নিয়ে আমি একটা মোবাইল মানে একটা ভিডিও করতেছি আর একটা দিয়ে লাইট জ্বালিয়ে রাখছি। তো ভয় একটু একটু করে, আবার ভয় করেও না, তো ব্যাপার না, তো একটু ঘুরলাম এসে ভালো লাগলো, হাঁটাহাঁটি করলাম, যদিও সকালবেলায় হাঁটি আমি প্রত্যেক দিনই, তো এখন একটু ভালো লাগতেছিলো না, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যে মানে খারাপ লাগতেছে একটু হাঁটাহাঁটি করলাম আপনাদের সাথে নিয়ে, আর হয়েছে আপনাদের একটু আমাদের যে গ্রামের ন্যাচারাল যে শব্দটা, সাধারণ যে শব্দটা আপনাদের শুনাইলাম যে রাত্রিবেলা কীরকম শব্দ করে। তো এরকম শব্দ কিন্তু যেমন বৃষ্টি শব্দে ঘুম আসে, যে বৃষ্টি সাড়ে তিনের সালে বৃষ্টি শব্দ ঝুমঝুম শব্দ বলে ঘুম আসে যেরকম, তো এরকম এই শব্দটা ওইরকমই, যে বৃষ্টি পরে যে শব্দটা এটা শুনলেই অটোমেটিক একটু মনটা অন্যরকম লাগে, ভালো লাগে, মনে হয় যে না গ্রামে পড়ে রয়েছি, এটা হচ্ছে গ্রামীণ শব্দ। তো আমি আরেকটু সময় থাকুমো, হয়তো একটু হাঁটাহাঁটি করুমো, হাঁটাহাঁটি করে তারপরে চলে যাবো বাড়িতে। আর বললামই তো ঘড়ির টাইম এখন বর্তমানে এখন আমি জায়গায় 14 মিনিট
আসছি 11:14 বাজে, তো 14 মিনিট আমি এখানে আরো কিছু সময় থাকবো, তারপরে বাড়িতে চলে যাবো, যাই না ঘুম আসবো। আর আপনাদের কাছে কেমন লাগবো জানি না, যদিও বৃষ্টির ভিডিওটা ভালো লাগার কথা আর রাত্রে যে শব্দটা, এই শব্দটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে শব্দটা কেমন লাগছে। শুধু আপনাদের এই শব্দটা শোনানোর জন্য আমি বিশেষ করে আসলাম যে শব্দটা শোনাই। অনেক রাত্রে ভিডিও চাইছিল যে রাত্রে একটু ভিডিও করে দিন, আর রাত্রিতে আমি কি ভিডিও, পরিবেশ দেখানোর মতো কিছু নাই, তো সেই জন্য রাত্রিতে এই ইটা করলাম যে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগার কথা। তো দেখতে থাকেন আর একটু সময়, না দেখতে থাকবেন কি শুনতে থাকবেন আর কি, রাত্রি করে অন্ধকারে দেখাবো না, মানে দেখামো শোনা যাইব দেখা যাবো না, তো শুনতে থাকেন। আমরা আর কিছু সময় শুনি ব্যাঙের শব্দ, কানের মধ্যে লাগে এসে একবারে শব্দটা, এত মানে সাউন্ড। দেখেন জোনাকি বোকা, জোনাকি লাইট জ্বলতেছে নিতেছে, জোনাকি সেঙ্গাটা দেখেন কিরকম সেঙ্গাও কত বড়। তো এই যে জোনাকি, এটা দেখছে জোনাক পোকা, আবার জ্বলতেছে না, জ্বলস না রে পোকাটা। অনেকে জোনাকি দেখছেন কি না, এই যে জোনাকি এটা এই বাতি জ্বলে টিউবলাইট। এই যে ধান খেতে কুয়াশা ধান কীরকম পড়ছে, এগুলো কিন্তু কুয়াশা প্রত্যেকটা পাতার মধ্যে আছে, যে ফোটা সব ফোটার মতো রয়েছে। আর যে বৃষ্টির জল, বৃষ্টি হয়েছে আজকে এতটুকু জল বাড়ছে বৃষ্টিতে। ওই শিয়াল কুত্তে আমার, হ্যাঁ বলো, আমি আমি বলো লাই জ্বলতেছে মারমো, আমি অশোক লাইট জ্বলতেছে, ও ভয় পাইতেছে, বলো আমি চকের মাঝখানে থেকে চলে যাবো বাড়ির দিকে। তো আমাকে বলু পাহাড়া দায়িত্ব, তো বলু আবার দক্ষিণ পাশে আইসে ই করতেছে, আমার দেখে মনে করতেছে সুর। তো আর কোনো দোষ নাই, দোষ তো আমারই, কারণ আমি এত রাত করে এই জায়গায় আইসি, ও তো পাহাড়া দেয় বাড়ি। তো বলু দেখছি আমি গেছে, আর একটা শব্দ করে না বলু, কারণ আমাকে চিনেও। আসলে কি কুকুর বিড়াল পাললে তো, কুকুরের তো সে প্রভুভক্ত, তো কুকুরের একটা স্বভাব বলো যে বাড়ির মালিকের কিংবা যে বাড়ির পাড়ায় থাকবো সে পাড়ায় কোনো লোক দেখলে কিংবা একটু ছায়া দেখলেই বুঝতে পারে যে এটা আমি মানে সিনিয়র কি সিনিয়র লোক। তো ওদের এই স্মরণ শক্তিটা খুবই ভালো। আপনাদের জোনাক পোকাও দেখাইলাম, তারপরে কুয়াশা দেখাইলাম ধানের, তারপরে আরও টুকিটাকি কিছু আরও কিছু দেখাইছি,
হানে বাড়ির দিকে চলে যাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। রাত্রিতে আসলে মন ভালো লাগছিল না, এই কারণে একটু হাঁটতে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো রাত্রিবেলার কিছু অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগবো জানি না, তো ভালো লাগার কথা। যদিও ভিডিও দেখে ভালো না লাগলেও শব্দটা ভালো লাগবো, কারণ এই রাত্রি করে তো দেখার মতো কিছু নাই, শুধু শোনার মতো আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বলবেন, তো আমি আবার রাত্রিতে ভিডিও করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।